আপনি মনে মনে ভাবতেছিলেন যে আমি আসিফ মহিউদ্দিন আমি সৃষ্টি হয়েছি কিন্তু আমি তো শুধু না কথা না আপনাকে এই জন্য ক্লারিফিকেশনের জন্য আপনাকে জিজ্ঞেস করতে হবে যে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আগে একটু আমাকে বলেন আপনি এই শব্দটা সংজ্ঞাটা কি জানেন সেটা আপনি আমাকে আগে বলেন তারপর আমি আরো আপনাকে ভালোভাবে উত্তরগুলো দিতে পারবো তাহলে আপনি আগে আমাকে শুধুমাত্র সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা বলেন হ্যাঁ সংখ্যা সংখ্যা না সংজ্ঞা সংখ্যা বলতে হবে না সংখ্যা বলতে হবে না সংজ্ঞাটা বলতেন হ্যাঁ সংজ্ঞা শুদ্ধ করে উচ্চারণ করেন সংজ্ঞা সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা বলেন সংখ্যা বলতে হবে না হ্যাঁ সংজ্ঞাটা বলেন সংজ্ঞা সংখ্যা আর সংজ্ঞা আলাদা শব্দ এবং এই দুটোর মিনিং আলাদা

যে ভাই কলা গাছ কলা মানে কি ভাই কলা মানে শব্দটার একটু সংজ্ঞাটা দিন তো আপনি আমাকে সংজ্ঞাটা দিলেন কলা গাছে যেটা হয় সেটা হচ্ছে কলা আরে কলা গাছ যদি আমি চিন্তা আমি তে আমি আপনার শব্দটার সংজ্ঞাটা কেন জিজ্ঞেস করব মানে এটা তো একটা বেকুবের মতো সংজ্ঞা হইল কলা গাছে যেটা হয় সেটাই হচ্ছে কলা এটা কেমন কলা আমি চিনি না এখনো আপনাকে তো আমি কলা যে জিজ্ঞেস করতেছি কলা সংজ্ঞাটা যে জিজ্ঞেস করতেছি এই সংজ্ঞাটা আমাকে দিতে হবে ইন্ডিপেন্ডেন্টলি স্বতন্ত্রভাবে কলা বা কলা গাছের সাথে সম্পর্কহীন থেকে সংজ্ঞা দিতে হয় স্কুল কলেজে এটাও শেখায় না আপনাদের যে মুমিনদের যে কি অবস্থা ভাই মানে কি চুনাহাগা মাদ্রাসা গুলাতে আপনারা পড়ালেখা করেন সংজ্ঞাটা একটা জিনিসের সংজ্ঞায়ন কিভাবে করতে হয় এইটুক পর্যন্ত বেসিক নলেজটা পর্যন্ত আপনাদের হয় না একটা জিনিসের সংজ্ঞা যখন দিতে হবে তখন আপনি যে জিনিসটা সংজ্ঞাটা দিচ্ছেন সেই জিনিস সেই শব্দটাকে ব্যবহার করবেন না সংজ্ঞার ভিতরে সেই শব্দটাকে ব্যবহার না করে আপনি সংজ্ঞাটা দিবেন যদি আপনি সেই জিনিসটাই আবার ব্যবহার করে ফেলেন তাহলে তো লুপের ভিতরে পড়ে গেল সেইটারও তো আবার সংজ্ঞা লাগবে সেই যে মানে একটা জিনিসের অর্থ যখন আপনি বলছেন বা সংজ্ঞাটা যখন বলছেন তখন ওই শব্দটা যে শব্দটার সংজ্ঞাটা আমরা খুঁজতেছি মনে করেন আমরা আকাশের সংজ্ঞা খুঁজতেছি এখন আপনি যদি আমাকে উত্তর দেন আমরা যে আকাশ দেখি না সেটাই আকাশ হ্যাঁ ও মা আমি আকাশের শব্দ সংজ্ঞা জিজ্ঞেস করলাম আপনি আমাকে বলেন আমরা যে আকাশ দেখি না সেটাই আকাশ এটা কি সংজ্ঞা হইল এইটা তো কোনো সংজ্ঞা হইলো না কারণ এই যে আপনি যে সংজ্ঞাটা দিচ্ছেন সেই সংজ্ঞাটার ভিতরে দুইবার আকাশ আছে এবং এই আকাশই তো আমি খুঁজতেছি আকাশের সংজ্ঞাটাই তো আমি জানতে চাচ্ছি আপনি আমাকে সংজ্ঞার ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন বেকুবের মতো মানে নিশ্চয়ই আপনি মাদ্রাসায় পড়ছেন কথাবার্তা শুনে মনে হচ্ছে মাদ্রাসায় পড়ছেন মানে আপনাদেরকে এটুকু বেসিক আন্ডারস্ট্যান্ডিং নাই যে একটা জিনিসকে সংজ্ঞা কিভাবে দিতে হয় একটা জিনিসের সংজ্ঞায়ন কিভাবে করতে হয় আপনাকে আমি সংজ্ঞাটা আমি একটা বলে দিচ্ছি সৃষ্টি শব্দটা সংজ্ঞা এটা আপনি শুনে আমাকে বলেন বুঝতে পারছি আপনি বলতে পারবেন না এই কারণে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করছি সৃষ্টি সং শব্দটা সংজ্ঞাটা এরকম হবে যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে যদি কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে তখন তাকে সৃষ্টি বলা হয় এই যে দেখেন আমার পুরা সংজ্ঞাটার ভিতরে জাস্ট একবার সৃষ্টি শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে লাস্টে সেটা যখন আমি বলেছি তাকে সৃষ্টি বলা হয় এই জায়গাটাতে আমি শুধু সৃষ্টি শব্দটা ব্যবহার করেছি এইটা হচ্ছে পারফেক্টলি সংজ্ঞা ঠিক আছে আমি কি বলেছি প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো কিছু যদি থেকে অস্তিত্বে আসে তখন তাকে সৃষ্টি বলে এই যে সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা আমি দিলাম এই শব্দটার পুরা মূল অংশে কোথাও আমি সৃষ্টি শব্দটা ব্যবহার করি নাই কারণ সৃষ্টি শব্দটা ব্যবহার করলে ওই সৃষ্টি শব্দটা আবার সংজ্ঞা লাগবে তাহলে আমি একটা লুপের ভিতরে পড়ে যাব এই কারণে আমি সৃষ্টি শব্দটা শুধুমাত্র ব্যবহার করেছি একদম লাস্টে যেখানে আমি বলেছি তখন তাকে সৃষ্টি বলা হয় এই জায়গাটাতে আমি যদি সৃষ্টি শব্দটা সংজ্ঞা কি ভাই যেটাকে সৃষ্টি করা হয় সেটাই সৃষ্টি এটা হচ্ছে বলদের মতো বেকুমের মতো মানে উজবুকের মতো মমিনের মতো উৎকট সংজ্ঞা এই টাইপের সংজ্ঞা মানে একদম চুনাহাগাদের মাথা থেকে বাইরে হয় আপনাকে এখন আমি আনমিউট করছি আপনি আমাকে বলবেন যে আমি যে সংজ্ঞাটা দিয়েছি সেই সংজ্ঞাটার সাথে আপনি একমত নাকি আচ্ছা আসিফ ভাই আপনার কথা আমি শুনলাম আপনি কিছু কথা বললেন তো আমি বুঝতে পারতেছি আপনি অনেক এডুকেটেড অনেক লেখাপড়া করেন বা অনেক অবশ্যই এত কথা আপনাকে জিজ্ঞেস করিনি আপনাকে জিজ্ঞেস করেছি যে আমার সংজ্ঞাটার সাথে কি আপনি একমত নাকি হচ্ছে ভাই আপনি লেখাপড়া করে শিখেছেন কি আচ্ছা আমি কিছু শিখি নাই এই যে চুনা হাগাদের সাথে কথা বলি না এত বলদ মানে বলদ মার্কা চুনা হাগা সাথে আমি কথাই বলি না এই টাইপের বলদা বলদা মানে একেবারে চুনা হাগা থেকে উঠে আসা পাশা চুল খাইতে চুল খাইতে মাদ্রাসা থেকে উঠে আসা এগুলোর সাথে তো আমার কথা বলারই কোনো ইন্টারেস্ট নাই আমি এগুলোর সাথে কথা পর্যন্ত বলার মতো যোগ্য বলে মনে করি না এই সমস্ত চুনা হাগাদের এটা বুঝতে পারতেছেন না তাহলে এত অপমান করতেছে তারপরে এখানে বসে রয়েছেন কেন মানে বেহার মতো বসে রয়েছেন কেন তাহলে মানে আপনার কোনো মান সম্মান নাই আত্মসম্মান বোধ নাই এত মানে ইয়া করলাম এত অপমান করলাম কোনো আত্মসম্মান নাই বসে আছেন কেন tyle আপনি যে বলদ একটা সেটা তো আমি ক্লিয়ার করে দিছি অলরেডি মানে স্টেপ বাই স্টেপ দেখাই দিছি বলদ আমি শুধু আপনাকে বলদ বলি নাই বলদ যে আপনি কেন সেটা আমি ব্যাখ্যা করে দিছি যে আপনি কেন বলদ এখন যদি আপনি আমার প্রশ্ন উত্তর দেন তাহলে কথা বলবো আর যদি প্রশ্ন উত্তর না দেন তাহলে এই টাইপের চুনাহাগাতের সাথে আমি বাংলাদেশে থাকলে তো আপনি কোনোদিন আমার সাথে কথা বলার সাহস পেতেন না মানে আপনি আপনি আমার এলাকায় ঢুকতে পারতেন না হ্যাঁ আমি যে এলাকায় থাকতাম সেই এলাকায় ঢুকতে পারতেন না এই অনলাইনের মাধ্যমে আপনাদের মতো চুনাহাগারা আমার লাইভে এসে ঢুকাব এসে পড়তে পারেন আমার সাথে কথাও বলতে পারেন কারণ আমি সেই এক্সেসটা আপনাদেরকে মানে দিচ্ছি দয়া করে দিচ্ছি ঠিক আছে আপনাদের মতো চুনাহাগারের সাথে আমি কথাই বলতাম না বাংলাদেশে থাকলে বাংলাদেশে থাকতে ইনফ্যাক্ট আমি এই টাইপের চুনাহাগা বলদামুমিন্দর সাথে কথাই বলতাম না কখনো প্রশ্নই ওঠে না আমার ঠিক আছে আমার অনেক মানে দয়া

কি টাইপের বেগুমের পাল্লায় পড়ছি ভাই এ অভিযোগ করছে আপনি আমাকে আনমিউট করে রাখেন আপনি আমাকে আনমিউট করে রাখছেন কেন আরে বেটা করে রাখছি না রে বেটা তোকে মিউট করে রাখছি বেটা বেকুব রে বেকুব আমি মিউট করে রাখতেছি আনমিউট তখন আমি আনমিউট করলাম মিউট মানে হচ্ছে কি আর আনমিউট মানে কি এইটাও মুমি মুমিন বুঝতে পারতেছে না ওটারে মিউট কয় আপনি আমাকে আনমিউট করে রাখছেন কেন আপনি আমাকে আনমিউট করে রাখবেন না

দেখেন আমি তো আপনাকে বললাম যে আমি আপনার সাথে একমত আছি কিন্তু আচ্ছা আর কোনো কথা আর বলেছি আর কোনো কথা আর কোনো কথা শুনতে চান আচ্ছা ঠিক আছে আপনি সৃষ্টি শব্দটার সাথে একমত হয়েছেন এবং আমরা জানি যে তৈরি করা মানে হচ্ছে বা রূপান্তর ঘটনা মানে হচ্ছে প্রকৃতিতে একটা জিনিস অলরেডি আছে অলরেডি এক্সিস্ট করে সেটাকে যদি আমি কোন ধরনের পরিবর্তন ঘটাই সেই জিনিসটার তাহলে সেটাকে বলে রূপান্তর ঘটনা বা তৈরি করা বা বানানো যেমন আমি যদি একটা গাছ কেটে একটা কাট সেই কাটটা দিয়ে যদি আমি একটা চেয়ার বানাই সেটা হচ্ছে চেয়ারটা আমি তৈরি করলাম বা একটা মোবাইল ফোন যদি আমি বানাই সেই মোবাইল ফোনটা হচ্ছে গিয়ে কোন একটা কোম্পানি যদি একটা মোবাইল ফোন বানায় সেই মোবাইলটা আসলে তৈরি করে কখনো মোবাইল ফোন কেউ কখনো সৃষ্টি করতে পারে না মোবাইল ফোন ফোন তৈরি করতে পারে কারণ প্রকৃতি থেকে উপাদানগুলাই সংগ্রহ করতেছে মোবাইল এমপ্লয়ীরা তারা প্রকৃতি থেকে উপাদানগুলো সংগ্রহ করে কিছু ক্যারিকেচার করে ইঞ্জিনিয়ারিং করে একটা মোবাইল ফোন বানায় ফেলতেছে সেটাকে আমরা রূপান্তর ঘটনা বলতে পারি বানানো বলতে পারি তৈরি করা বলতে পারি এটা হচ্ছে আমরা আশেপাশে যা কিছু দেখছি সবকিছুই হচ্ছে তৈরি করা এখন উনি বলছেন যে আমি ওনার যে মানে মাথায় যে পয়েন্টটা ছিল যে যদিও সেটা সে মুখ ফুটে বলে নাই বলতেছিল যে আমি কোথা থেকে আসলাম আমি বলেছিলাম যে আমি তো জন্ম হয়েছি হুম আমি তো সৃষ্টি হইনি সৃষ্টি হওয়া মানে হচ্ছে এই যে সংজ্ঞাটা দিলাম সৃষ্টি হওয়া মানেটাই হচ্ছে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো কিছু যদি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে হুম তখন সেটাকে সৃষ্টি বলা হয়

আপনার যে সৃষ্টি হয়েছে এরকম কি কোন প্রমাণ আছে কিনা এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন রাজু আপনাকে আমরা যে সৃষ্টি হয়েছি বা কোনো কিছু যে সৃষ্টি হয়েছে এটার কোনো সেক্ষেত্রে আমি আসলে কথা বলার স্বাধীনতা পাচ্ছি ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দিচ্ছেন তাহলে কথার দরকার সাথে আমি আমার মানে ফালতু টাইম নেই বিদায় বের করে দিলাম পরের জনকে যুক্ত করি